বন্ধুরা, আজকের চিকিৎসার বিষয় দাঁতের যন্ত্রণা বা দাঁতের যে কোনো ধরনের সমস্যা। আপনারা বাড়িতে বসেই আমি এই ভিডিওতে যে চারটে মেডিসিনের সাথে আপনাকে পরিচয় করাবো, এই চারটে মেডিসিন আপনি যদি সঠিক নিয়মে সেবন করতে পারেন, আপনার দাঁত ফুলে যাওয়া, দাঁত থেকে রক্ত পড়া, দাঁত শিরশির করা, মাড়ি ফুলে যাওয়া, দাঁতে ব্যথার কারণে আপনার মাথা যন্ত্রণা করা এবং দাঁতে ব্যথার জন্য আপনি ঠিকঠাক খাবার খেতে পারছেন না, দাঁতে ব্যথার কারণে আপনার একটা সাইড পুরো ফুলে উঁচু হয়ে গেছে, দাঁতে ব্যথার কারণে আপনার থেকে থেকে জ্বর আসছে, এমনকি প্রচণ্ড মাথা ব্যথা করছে, এই সমস্যা আপনি বাড়িতে বসেই ঠিক করে ফেলতে পারবেন। এই সমস্যা হতে পারে আপনার এখন হচ্ছে না, পরবর্তীতে যদি হয় বা আপনার ফ্যামিলিতে কারোর হয়ে থাকে তাহলে এই ভিডিওটি দেখে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওতে। এমার্জেন্সি আপনার অনেকটা উপকার করবে এই ছোট্ট ভিডিওটি। চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শিখে ফেলি আমরা, কী কী করতে হবে, কী কী মেডিসিন ব্যবহার করব, কী কী কারণে হয়ে থাকে। আমাদের দাঁতের সমস্যা কিন্তু বিভিন্ন রকম কারণে হতে পারে। আপনি যদি ঠিকঠাক ব্রাশ করেন না তো সেক্ষেত্রে হতে পারে, আপনি উল্টোপাল্টা খাবার খাওয়ার দেওয়ার কারণে হতে পারে, কখনো ঠান্ডা কখনো গরম খাবার খাওয়ার কারণেও কিন্তু হতে পারে, কখনো কখনো দাঁত থেকে রক্ত পড়তে থাকে, আমরা যেটাকে পাইডিয়ার সমস্যা বলে থাকি, বা আপনার দাঁত কারেন্টে শর্ট দেওয়ার মতো শর্ট দিচ্ছে, আপনার মাড়ি ফুলে গেছে, দাঁতের সমস্যার কারণে অল্প বয়সেই আপনার দাঁতের গোড়া নড়ে গেছে, আপনার দাঁতের গোড়া মজবুত নেই, এই ধরনের সমস্যা আসুন কীভাবে সেবন কীভাবে ঠিক করবেন। এই স্ক্রিনে যে মেডিসিনগুলি দেখাচ্ছি এর ভিতর থেকে যদি আপনার কোনো একটা সমস্যা থেকে থাকে, যে কোনো সমস্যায়, দাঁতের সমস্যায় আপনারা এই মেডিসিনটি সেবন করতে পারেন, এটি হলো একটা কমন মেডিসিন। তো চলুন মেডিসিনটি আমরা দেখে নিই। সবার প্রথমে যে মেডিসিনটি দেখব এটার নাম হলো মক্সিকাইন CV625। এই মক্সিকাইন CV625 এটার কাজ হলো আপনার দাঁতের গোড়ায় যদি কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার দাঁতের সমস্যা হয়। যেমন আপনার একটি ইনফেকশন হলে আপনার দাঁতের গোড়া থেকে রক্ত পড়তে পারে, আপনার দাঁতের গোড়া ফুলে যেতে পারে, আপনার দাঁতের গোড়া শিরশির করে ব্যথা করতে পারে, আপনার অতিরিক্ত ব্যথার কারণে আপনার মাড়ি ফুলে যেতে পারে, অতিরিক্ত ব্যথার কারণে আপনার মাথা ব্যথা হতে পারে। তো এই ধরনের সমস্যা এই ট্যাবলেটটি শেষ ঠিক করে ফেলতে পারে। ট্যাবলেটটির নাম একটা কাগজে লিখে রাখতে পারেন, মক্সিকাইন CV625 mg ট্যাবলেট বলা হয়। এটি ম্যানুফ্যাকচার করে থাকে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটার ভিতরে আপনারা দুটো সাল্ট পাবেন, যেটা হলো অ্যামক্সিসিলিন 500 mg প্লাস ক্যালিভ্যানিক অ্যাসিড 125 mg। এটি একটা স্ট্রিপে 10টা ট্যাবলেটের স্ট্রিপ তৈরি হয়, যার MRP থাকবে 119 টাকা। এই ট্যাবলেট আপনাকে কমপক্ষে এক পাতা ট্যাবলেট কিনে নেবেন, আর এর সাথে সাথে আপনাকে আরেকটা ট্যাবলেট কিনতে হবে, যেটা হলো ম্যাট্রোজিল 400। এই ম্যাট্রোজিল 400 ট্যাবলেট আপনার দাঁতের গোড়ার ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ঠিক করার জন্য এবং আপনি যে ওষুধগুলো খাবেন এতে আপনার পেটকে ঠান্ডা রাখার জন্য এই ট্যাবলেটটি দেওয়া যেতে পারে। এই ট্যাবলেটটি তৈরি করে থাকে JV কেমিক্যালস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটার ভিতরে যে কন্টেন্ট আপনারা পাবেন সেটা হলো ম্যাট্রোজিল 400 mg পার ট্যাবলেট। এটি একটা স্ট্রিপে 10-15টা ট্যাবলেটের স্ট্রিপ তৈরি হয়, যার MRP থাকবে মাত্র 16 টাকা। এই ট্যাবলেটগুলি কি কখন খেতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি একটু পরে লাস্টে বলে দেব। এরপর আপনাকে আরেকটা ট্যাবলেট আনতে হবে, যেটা হলো প্যান্টপ 40। এই প্যান্টপ 40 হলো আমরা যে ট্যাবলেটগুলি খাবো, এই এতগুলি ট্যাবলেট খাওয়ার ফলে আমাদের পেটে হালকা ফুলকা গ্যাসের সমস্যা হতে পারে, সেই গ্যাসের সমস্যাকে রোধ করার জন্য বা গ্যাসের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আমরা এই প্যান্টপ 40 mg ট্যাবলেট খাওয়া যেতে পারে। এটি তৈরি করে থাকে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটির ভিতর যে কম্পোজিশন বা সাল্ট দেওয়া থাকে সেটা হলো প্যান্টপ্রাজল 40 mg। এটি একটা পাতায় 15টা ট্যাবলেটের স্ট্রিপ তৈরি হয়, যার MRP থাকবে 106 টাকা। এবং সবার লাস্টে এটা হলো হেক্সাডিন মাউথ ওয়াশ। এই হেক্সাডিন মাউথ ওয়াশ দিয়ে আপনার মুখটা পুরোপুরি ওয়াশ করতে হবে বা আপনার মুখটা কুলিকুচি করতে হবে, এতে আপনার মুখে জমে থাকা ব্যাকটেরিয়া সম্পূর্ণ মারা যাবে এবং বাইরে বের হয়ে আসবে। যে কম্পোজিশন এটা হলো ক্লোরোহেক্সাডিন 0.2% দেওয়া থাকে। এটি আপনি 80 ml বটল পাবেন, যার MRP থাকবে মাত্র 42 টাকা। এই 42 টাকায় আপনারা এই বটলটি কিনে নিতে পারবেন। এবার চলুন আমরা জানবো এই ওষুধগুলি কিভাবে সেবন করতে হয়। সবার প্রথমে বলে নিই,
এখানে মক্সিকাইন সিভি 625 mg ট্যাবলেট আছে, ম্যাট্রোজিল 400 ট্যাবলেট আছে এবং প্যান্টপ 40 আছে এবং হেক্সোডিন মাউথ ওয়াশ আছে। এবার এই ট্যাবলেটের সাথে আপনাকে একটা ব্যথা ট্যাবলেট আরেকটা যোগ করতে হবে, সেটা হলো জিরোডল এসপি। এই জিরোডল এসপি এই ট্যাবলেটটি হলো আপনার ব্যথাকে ঠিক করবে, আপনার ফোলাকে ঠিক করবে। তো বন্ধুরা, এই ট্যাবলেট আপনাকে কিভাবে সেবন করতে হবে, আপনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে তাহলে সবগুলো ট্যাবলেটের থেকে একটা একটা করে ট্যাবলেট আপনাকে নিতে হবে। সকালে খাবার খাওয়ার পর সেবন করতে হবে এবং রাত্রে খাবার খাওয়ার পর আপনাকে সেবন করতে হবে। সকালে বিকালে দিনে দুবার যদি আপনি সেবন করেন, টানা 5 দিন আপনাকে সেবন করতে হবে, এতে টোটালি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। তবে একদিন ট্যাবলেটটি সেবন করলেই কিন্তু আপনার সমস্যা, আপনি অনেকটা আরাম পেয়ে যাবেন। তবে কমপ্লিট কোর্স এখানে কমপ্লিট করবেন, মোটামুটি 5 দিন আপনাকে সেবন করতে হবে। আর এখানে যে মাউথ ওয়াশ আমি যেটা বললাম, হেক্সাডিন মাউথ ওয়াশ, এই মাউথ ওয়াশ দিনে 3 বার 7-8 ml করে মাউথ ওয়াশ নেবেন এবং আধা গ্লাস গরম জলের ভিতরে দিয়ে মুখ কুলিকুচি করবেন, বা ঠান্ডা জলের ভিতরে দিয়েও কিন্তু করা যায়। এতে আপনার মুখে জমে থাকা ব্যাকটেরিয়া সম্পূর্ণ মারা যায়। এই ট্রিটমেন্টটি করুন, আপনার দাঁতের যে কোনো ধরনের সমস্যা আপনি বাড়িতে বসেই ঠিক করে ফেলতে পারবেন। তবে বাচ্চাদেরকে কিন্তু এই জিনিসটি একদম দেবেন না। বন্ধুরা, এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।